আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটু কথা বলবো আমরা যারা ব্রুডিং নিয়ে কাজ করছি বর্তমানে, অর্থাৎ যারা যাদের বাচ্চাগুলো ব্রুডারে আছে বা যারা ব্রুডারের অসুখ বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তো আজকে সেই বিষয়টা আপনাদেরকে আমি শেয়ার করবো, আমি কিভাবে কি ওষুধগুলো ব্যবহার করি ব্রুডিং এ। তো দেখেন বর্তমানে আমার আলহামতে ব্রুডার বয়স, ব্রুডার বয়সটা আলহামতে পার হয়ে গেছে, এখন ওদের বয়স আছে 17 রানিং চলছে, ঠিক আছে। দেখেন ওরা এখন একটু রেস্ট নিচ্ছে। তো এখন আমি আপনাদের সামনে শেয়ার করব যে ব্রুডারে কি কি ওষুধ আমরা ব্যবহার করতে পারি। তো আমি বন্ধুরা আপনাদেরকে এটা রিকোয়েস্ট করব বা আমি কি কি ওষুধ ব্যবহার করি, তা আপনারা কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তবে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কারা অনেকে অনেক কি ওষুধ করা বা আমি কি করি বা প্রসেসটা আসলে কি। তো প্রথমত একটা কথা বলবো যে আপনাদের সবাইকে আমি এই কথাটা বলবো, ব্রুডার মানি কিন্তু আমরা এর আগেও বলেছি যে ব্রুডার মানি এমন না যে ওষুধ খেয়ে বাচ্চাদেরকে পালতে হবে, এমন না। ব্রুডার শব্দটার অর্থ হচ্ছে আপনাকে মুরগিকে সঠিক তাপমাত্রাটা প্রদান করা, ঠিক আছে। তো আপনি যদি এই সঠিক তাপমাত্রাটা প্রদান করতে পারেন তাহলে ব্রুডারের আর কোনো প্রকার কি লাগে না, মেডিসিন লাগে না। যদি আমি আপনাকে এক্সাম্পল দিতে যাই তাহলে আমি আপনাকে বলি, ধরেন যে দেশি মুরগিগুলি আছে, আমরা যে ধরুন দেশি মুরগিগুলোকে পালন করি বা দেশি মুরগিগুলো যে বাচ্চাগুলো ফুটে, তখন কি কোনো প্রকার মেডিসিন দিই? দিই না। কী হয়, বাচ্চাগুলো ফোটার পর আমরা খুদ দিই, খুদ যে চাউলের যে খুদগুলো পাওয়া যায় সেই খুদগুলো, তখন আমরা কী করি, মা কী করে একটু একটু খুদ খায় আর বাকিগুলো বাচ্চাগুলোকে নিয়ে বসে থাকে, একদম মানে বাচ্চাগুলোরে তা দেয়, যাই হোক যেটা তাপ ইয়ে করে, তখন কী করে ওরাকে আমরা মেডিসিন দিই না, এভাবে করে আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হয়। তো সেইমভাবে ব্রুডার মানে হচ্ছে আপনাকে বাচ্চাগুলোকে মায়ের পরিবর্তে কৃত্রিম পাত্রা প্রদান করাটা হচ্ছে ব্রুডার, ঠিক আছে। সঠিকভাবে তাপমাত্রা যদি আপনি প্রদান করতে পারেন এই ক্ষেত্রে আপনার আর মেডিসিন লাগবে না। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, যখন আপনি এখন কি কি আমরা ইউজ করে থাকি আমাদের ব্রুডারে, তো প্রথমত আমি বলি যারা ইউজ করি, দেখেন আপনি যখন ব্রুডারে বাচ্চাগুলো আনবেন তখন দেখবেন আপনার এই ব্রুডারে অনেকগুলো বাচ্চা যখন আসবে, আসার পর আপনাকে আপনার যে ডিলার আছে, ডিলার কি করবে আপনাকে অনেক প্রকার ওষুধ দিবে। দেখবেন 500 বাচ্চার জন্য আপনাকে কমপক্ষে উনি মিনিমাম 700-800 টাকা, সর্বনিম্ন আপনাকে 800 টাকার ওষুধ দিবে 500 বাচ্চার জন্য, যেক্ষেত্রে আপনি যদি 1000 বা 1500 নিয়েছেন আপনাকে 2200 টাকার মতো ওষুধ দিবে, ডিলার দিবেই, যেহেতু আপনি তার আন্ডারে কাজ করেন তারা একটু প্রফিট যাতে ভালো হয় সেটা আপনাকে দিবেই। এখন আপনাকে যেখানে যে কাজটা করতে হবে, যেটা আমি করি, তো বা অভিজ্ঞ খামারেরা যেটা করে থাকে, যেমন অনেক অনেক খামারে আছে বা চিনি দিয়ে ব্রুডার করে আর কিছু না, অনলি চিনির পানি, যখন বাচ্চাগুলো আসে তখন ওরা যাতে পানিটা যে কি সেটা বোঝানোর জন্য মুখে যাতে একটু রুচির জন্য বা একটু মিষ্টি লাগে সেজন্য তারা কি করে চিনি গুলে সেই পানিটাকে দিয়ে আপনার ব্রুডার করে, মানে বাচ্চাদের প্রথম যে পানিটা দেওয়া হয় সেটা চিনির পানি দিয়ে তারপরে খাওয়ানো হয় বাচ্চাগুলোকে, দ্যাটস ইট। আর অনেকে এটা করে না, কস্টিং পাওয়ার বাঁচানোর জন্য এটাই ঠিক আছে। এরপরে আমরা দেখলাম যে এটার সাথে অনেকে অ্যাড করে কি ডিবেট, একটা ওষুধ আছে ডিবেটটা, তাহলে আর এই দুইটা ওষুধ দিয়ে মানে কম খরচে তারা ডিবেটটা মনে হয় 150 টাকা মেবি ওইটা দিয়ে তারা ব্রুডিংটা করে ফেলে। বাট এখন এটা হচ্ছে যারা তাদের খরচ বাঁচাতে চায় তাদের বিষয়টা। তো আমি যেটা করি, আমার কাজটা হচ্ছে আমি যে ব্রুডারটা করি, ব্রুডারটা আমি যেটা করি সেটা হচ্ছে বা প্রথমে যখন বাচ্চাগুলো আসবে, আসার পর আপনাকে প্রথমে একটা মেডিসিন ইউজ করতে হবে, যারা যারা চিনি চাইলে চিনি ইউজ করতে পারেন, আর যদি লাইসোভিট হয় লাইসোভিট আপনি ইউজ করতে পারেন। যদি 500 বাচ্চার হিসাব করি তাহলে লাইসোভিট, একটা লাইসোভিট মেবি 65 টাকা থেকে 60 টাকা মনে হয়, তো তাহলে তিন ধরনের 60 টাকা করি হলে তিনটা হয় 120, তিনটা 180 টাকা। তো এই ক্ষেত্রে আপনি চাইলে লাইসোভিটও দিতে পারেন বা 1 কেজি চিনি এনে, 1 কেজি লাগে না, আধা কেজি চিনি এনে আপনি ওই 500 বাচ্চার মধ্যে আপনি দিয়ে সেটাগুলো খাওয়াতে পারেন, তাহলে একটা বিষয়। তা আমি এই ক্ষেত্রে আমি কি করি যে আপনার ব্রুডারের প্রথমে লাইসোভিটটা দিই, এরপরে যে কাজটা করি সেটা হচ্ছে জাস্ট আমার একটা গ্লুকোজ আছে, গ্লুকোজটা আসলে এটা শীতকালে প্রয়োজন পড়ে না, তবে আমি দিই না, আমি জাস্ট গরমকালে সেটা হচ্ছে দিই, সেটা হচ্ছে গ্লুকোজটা একটু দিই যাতে ধকলটা একটু কমে, তো তখন একটু গ্লুকোজটা দিই। গ্লুকোজটার দাম 150 টাকা, তাহলে আমার এখানে 180 লাইসোভিটে যাচ্ছে আর এখানে 150 টাকা এই ওষুধগুলো। এরপরে মনে করি না আমি আর কোনো ওষুধ দেওয়া লাগে, তারপরও আমি যাতে, যেহেতু শীতকাল, গরমকাল হলো না, যেহেতু শীতকাল, তাহলে এক্ষেত্রে আমি আরেকটা যে বিষয়টা করি সেটা হচ্ছে রাতের বেলায় একটু এডি দিই, মানে এডি যে ছোটোগুলি, ছোটো এডিগুলি একটা এডি দিই, 1 মিলি 4 লিটার পানিতে আমি এডি দিই, ঠিক আছে। এরপরে
আর হচ্ছে এডির সাথে আরেকটা কি হচ্ছে, এডির সাথে আরেকটা বিষয় হচ্ছে যে সকালবেলা লিবাটন, এই শীতকালে লিবাটন যদি আমি লিবাটনটা দিই, সো এইটা এই চারটা ওষুধ ছাড়া আমি আর কোনো ওষুধ আমি প্রেপার করি না বা আমি ইউজ করি না। অর্থাৎ যদি বাচ্চাগুলো আসে তাহলে আপনার আমি কি দিই সেটা হচ্ছে যে লাইসোবিট আর গ্লুকোজ। গ্লুকোজটা যদি গরমকাল হলে গ্লুকোজ, না হলে শীতকাল তো এখন তাহলে ধরেন আমি লাইসোবিট ইউজ করি, শীতকালটা হিসেবে করি এখন লাইসোবিট। এরপরে হচ্ছে রাতেরবেলা একটা এডি, ছোট এডিগুলি 1 মিলি 4 লিটারে, আর এরপর হচ্ছে সকালবেলা একটু লিভার টনিক। এই তিনটে ওষুধ আমি ইউজ করি, আমি এর চেয়ে বেশি আর ইউজ করি না। বা আমি চাইলে লাইসোবিটের পরিবর্তে পানি, চিনির পানিও দিতে পারি। সো আমি মনে করি এই ওষুধগুলো ছাড়া বাড়তি ওষুধ কোনো দেওয়ার দরকার নাই, আর বাড়তি ওষুধ দেওয়াটাও আমি ঠিক মনে করি না। আপনি বাচ্চাগুলোকে যত ওষুধ থেকে দূরে রাখতে পারবেন ততই ভালো। আর সবচেয়ে যে বিষয়টা ব্রুডারে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলা যদি আপনি সঠিক পরিমাণে তাপমাত্রা দিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার ব্রুডার এই ওষুধ মানে ওষুধের তার কোনো প্রকার প্রয়োজনে পড়ছে না, তাই না? তো এক্ষেত্রে শুধু ওই চিনির পানিটা খাওয়াইলে, বাকিটা ওষুধ না খাওয়াইলে আমি আশা করি এগুলো হয়। কারণ আমি গতকালকে একটা নিউজ পাইছি, একজন খামারি আছে আমার পার্শ্ববর্তী, আসলে ওনার সাথে আমার কখনো দেখা হয় নাই, তো উনি নাকি শীতকাল আসলে উনি এক প্রকার ওষুধ ওনার নাই বললেই চলে, একটাই ওষুধ ব্যবহার করে রাতে শুরু এসছে এডি। তো এটা হচ্ছে মানে যাই হোক ওনারটা আমি শুনছি, তাহলে আমি এখনো প্রপার না। তারপর আমি যেটা ব্যবহার করি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। এবং আমি মনে করে থাকি শীতকালে ব্রুডারের জন্য আপনি যদি লাইসোবিট দেন, লাইসোবিটের জায়গায় চিনি, আধা কেজি চিনি এনে পার্শ্ব মুরগির জন্য তাও দিতে পারেন। আর হচ্ছে রাতের বেলা একটু এডি, আর হচ্ছে সকালে একটু লিবাটনিক। এই ছোটো ছোটো লিবাটনিক ছোটোটাও পাওয়া যায়, এডিটাও ছোটোটাও পাওয়া যায়, এটা এনে আপনি যদি খাওয়ান, বেশি খাওয়ানোর কোনো প্রয়োজন মনে করি না। ঠিক আছে, তো বন্ধুরা আমি আশা করছি আপনাদের কাছে এই বিষয়টা জানাতে পেরেছি যে আপনি সঠিকভাবে আপনি যদি মুরগি লালন পালন করেন তাহলে এক্ষেত্রে আপনার তেমন কোনো ধরনের ওষুধ খরচ লাগবে না। তো আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।